হাই ফারহান বড় তাড়াতাড়ি গ্যাস্ট্রিকের ওষুধটা খেয়ে নাস্তা খেয়ে নে কি রে গ্যাস্ট্রিকটা তো বেড়েই যাচ্ছে দিন দিন ওঠ ওঠ না একদম কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নাই কতদিন থেকে বলছি রোহানের সাথে বিজনেস ইন কর তাও করছিস না ভাল লাগে না একেবারে ইনডিসিপ্লিন একটা লাইফ লিড করছে খেয়ালি পনা ভীষণ এই আমার ছিল অগোছালো জীবন এই আমার ছিল খেয়ালি পনা ভীষণ এই আমার ছিল অগোছালো জীবন বসে গান শুনছিস ওইদিকে রোহান রেডি হয়ে বসে আছে তোকে আমি কালকে কি বললাম বললাম না রোহান আজকে ফাইনালি বিয়ের পাত্রী দেখতে যাচ্ছে তোকে অবশ্যই তোর ভাইয়ের সাথে যেতে হবে মা প্লিজ আমাকে না এসবের মধ্যে একদম ইনভলভ করো না প্লিজ আমি না এসব একদম নিতে পারি না ওকে মানে এরকম সিচুয়েশন আসলে কি করতে হয় আমি এটাই বুঝতে পারি না মেয়েটা দেখে কি তাকিয়ে থাকবো নাকি মাথা নিচু করে থাকবো আমি মেয়েটার সাথে কি কথা বলবো নাকি চুপ করে থাকবো কথা বলবো কি কথা বলবো হাত কোথায় রাখবো টেবিলের নিচে রাখবো নাকি টেবিলের উপরে রাখবো আমি কিছুই বুঝতে পারি না কি বলছিস সেসব তার মধ্যে আবার যেতে হবে দেখো মা রেস্টুরেন্টে নিশ্চয়ই মেয়েটার সাথে মেয়েটার একটা বান্ধবী আসবে দুটো মেয়ের সামনে চুপচাপ এরকম বসে থাকাটা যে কি অস্বস্তি করে এটা তুমি চিন্তাও করতে পারবে না আমার কোনো চিন্তার দরকার নেই আরও আছে কি আবার এই ধরনের সিচুয়েশনে যেটা হয় নর্মালি সেটা হচ্ছে পাত্রপাত্রী আলাদা করে কথা বলে সেক্ষেত্রে কী দাঁড়াচ্ছে আমাকে একা একা ওই মেয়েটার বান্ধবীর সাথে এই সিচুয়েশনটা পার করতে হবে এটা তো অসম্ভব ইম্পসিবল অনেক হয়েছে অনেকক্ষণ অনেক লেকচার শুনেছি আর না একটা সামান্য ব্যাপার নিয়ে এত বেশি কেন প্যাঁচাচ্ছিস প্লিজ ফারহান রেডি হয়ে বের হ রোহান অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে আয় কিরে তুই এরকম একটা হাফাতা টি শার্ট পরে যাবি আমার সঙ্গে হ্যাঁ তো শোনো ভাইয়া আমি যদি একটা ম্যাগি হাতা টি শার্ট পরে যাই না তারপরও কিন্তু তোমার থেকে একটু হলো হ্যান্ডসাম লাগবে ভাই আপনি চাইলে আপনি ওর সাথে অপাশে দিয়ে কথা কথা তো আগেই হয়েছে আমার মনে হয় আলাদাভাবে কথা বলার কোনো প্রয়োজন নেই কিন্তু আমি আপনাকে বিয়ে করতে পারবো না আর বিয়ে যদি করতেই হয় আমি ফারহানকে বিয়ে করব ফারহান কোন ফারহান আমার সামনে যে ফারহান বসে আছে ওই ফারহান আপনি 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 মজা করছেন তারা মানে ভাইয়া ভাবি কিন্তু অনেক ঠাট্টা করতেছেন দেবরের সাথে মজা করছি
তিন বছরের রিলেশনশিপ আমি এমনি এমনি ভুলে যাব, আমি তো পারবো না ফারহান। আর তুমি যে বড় ভাই যেন এত স্যাক্রিফাইস কেন করছো? দেখুন না, মানে শুনুন না, আমি জানি না আপনার কী কী হয়েছে, মানে মানে হতে পারে যে ভাইয়া শুনুন, মানে পৃথিবীতে না মানে একই রকম চেহারা বা কাছাকাছি চেহারা না ছজন মানুষ থাকে। আমার মনে হয় কি আপনি অন্য কোনো ফারহানের সাথে আমাকে ঘুরিয়ে ফেলছেন। তাই না? জি তাই না? জি এক দুই দিনের রিলেশনশিপ না, আমাদের তিন বছরের রিলেশনশিপ। কত স্মৃতি আমাদের! এই যে এই যে তোমার এই টি শার্টটা, এই টি শার্ট কাহিনী মনে আছে? এই টি শার্টটা আমি পছন্দ করেছিলাম কিন্তু ওই শোরুমে এটার কোনো সাইজ ছিল না। তারপর তুমি শুধুমাত্র আমার পছন্দের কারণে, শুধুমাত্র আমার জন্য 13টি শোরুমে ঘুরে এই টি শার্টটা কিনেছো। সব ভুলে গেছো না? আরে তুমি তুমি গ্লাসটা রাখো আর আমার কথা শোনো। প্লিজ, আপনি আপনি আমার হাতটা ছেড়ে গ্লাসে পড়ে একটু ভেঙে যাবে। হাতটা এরকম কাঁপছে কেন? এই তিন বছরে তো তোমার হাত একদিনও কাঁপে নাই। বুঝতে পারছি, ভয় পাচ্ছ তো? দেখো ফারহান, আমরা আমাদের পরিবারকে বুঝিয়ে বলবো, আমি শিওর মেনে নেবে। মেনে নেবে না ভাইয়া? আরে কী সব বলছেন আপনি ভাইয়া! উনি মনে হয় আমাকে চিনতে পারছে না, কিন্তু তুমি তো আমাকে চেনো, তুমি তো আমার ভাইয়া। আমি তো আমি তো এরকম ছেলেই না। ছি ফারহান, তুই এরকম একটা কাজ করবি? শেম, ভেরি শেম। ভাইয়া তুমি আমাকে, ভাইয়া শোনো, আমি এদের চিনি ভাইয়া। ভাইয়া আরে আমি কত শোনো। এই কাজটা তুই কিভাবে করলি? বিশ্বাস করো মা, আমি মেয়েটাকে জীবনে কোনোদিন দেখিনি, আজকেই প্রথম দেখলাম। অনেক হয়েছে, তোর এখনো কোনো মিথ্যা কথা বলতে হবে? আরে আশ্চর্য মিথ্যা কথা আমি কেন বলবো মা? তোমরা আমাকে চেনো না, আমার মতো একটা ইনডিসিপ্লিন একটা ছেলের সাথে কে প্রেম করবে? আজকালকার মেয়েরা ইনডিসিপ্লিন ছেলেদের কি পছন্দ করে? মা এই কথাটা কি কিছু বলবে? মা আমি কি বলবো, আমার তো মনে হচ্ছে রোহানের কথাই ঠিক। এই জন্যই তো তুই রোহানের সাথে যেতে যাচ্ছিলি না, নানা রকম তাল বাহানা করছিলি। মা শুধু কি তাই? এই যে এই এই টি শার্টটা, আমি ওরে কত করে বললাম যে এই টি শার্টটা তুই চেঞ্জ করায় না, ওই টি শার্ট পুড়ে যাবে। আসলে কি মা জানো, ও যারার পছন্দে এই টি শার্টটা কিনেছিল, আর এই টি শার্টটা পরে ওরা প্রেমের স্থিতির মতন করলো। আত্মীয় স্বজনই প্রায় সবাই জেনে গেছে যে রোহানের সাথে যারার বিয়ে প্রায় ফাইনাল, আর এই সময় বড় ভাই ফেসের সাথে। আমি না, আমি না নিতে পারছি না মা। ভালো লাগছে না আমার। ওর আত্মীয় স্বজন বলতে তো এক ভাই আর ভাবি, তারা তো আবার গেছে সিঙ্গাপুর, আসুক তাদের সাথে কথা বলে দেখছি। আমি ফারহান, চিনতে পেরেছেন? সরি, কোন ফারহান? এখনো 24 ঘন্টা পার হয়নি, ভুলে গেলেন? আজ যে ফারহানকে আপনি নতুন করে বয়ফ্রেন্ড হিসেবে গ্রহণ করেছেন। ও ফারহান, তুমি আমার ফেসবুক আইডিও খুঁজে বের করে ফেলেছো। আমি তো ভেবেছিলাম আমি ফার্স্ট, এখন তো দেখছি তুমি আমার চেয়েও ফার্স্ট। কে ফার্স্ট আর কে স্লো সেটা কাল দেখা যাবে। আসুন না, আগামীকাল আমরা কোথাও মিট করি।
কেন নয়, অবশ্যই। ওকে, কাল আফটার লাঞ্চ আমাদের দেখা হচ্ছে। ওকে, বাই। বাই। যতটা কষ্ট হবে ভেবেছিলাম অতটা হয়নি, কারণ সোশ্যাল মিডিয়াতে তো বেশ ভালোই পপুলার দেখলাম। একদম হাসবেন না প্লিজ, আপনার হাসিটা দেখেন আমার একদম গা জ্বলে যাচ্ছে। কেন? আচ্ছা, তোমার কি গায়ে জ্বালা পোড়ার কোনো সমস্যা আছে? যদি থেকে থাকে তাহলে একদম আজকে গিয়ে স্কিন স্পেশালিস্ট দেখিয়ে ফেলো, পরে কিন্তু জ্বালা পোড়া আরও বাড়বে। আমার গায়ে যদি জ্বালা পোড়া থেকেও থাকে তা এখনই কমে যাবে, কিন্তু আপনার গায়ে জ্বালা পোড়া আপনি কীভাবে কমাবেন সেটা নিয়ে ভাবেন। মানে? মানে আপনি এখন ঠিক এই মুহূর্তে আমার সাথে আমার বাসায় যাবেন, গিয়ে আমার মা আর ভাইকে গিয়ে বলবেন যে আপনি যা যা করেছেন সব ছিল উদ্দেশ্য প্রণোদিত এবং আপনার একান্ত ব্যক্তিগত স্বার্থে। আপনার সাথে আমার কখনো কোনো সম্পর্ক ছিল না, এখনো নেই, আর ভবিষ্যতে তো কোনো প্রশ্নই ওঠে না। একদম মামা বাড়ির আবদার না? মামার বাড়ির আবদার বলে না চাচার বাড়ির আবদার, আপনাকে তাই করতে হবে যেটা আমি আপনাকে বলতে বলবো। যদি না বলি? যদি না বলেন, যদি না বলেন তাহলে আমি আপনার ওই পপুলার ফেসবুকের ওয়ালে গিয়ে লিখে দিব যে এই মেয়েটা থেকে সবাই সাবধান, কারণ এই মেয়েটা ছেলেদেরকে ট্র্যাপে ফেলে রিলেশন করতে বাধ্য করে, তারপর স্বার্থ হাসিল হয়ে গেলে সময় মতো কেটে পড়ে। আরেকটা কথা, মাইক্রোওভেন চ্যানেল? খাবার গরম করে। অ্যাবসলিউটলি রাইট, মাইক্রোওভেন, ফ্রিজ, টেলিভিশন ওগুলো যখন নষ্ট হয়ে যায় তখনই তো আবার কেনা যায়, কিন্তু পপুলারিটি একবার নষ্ট হলে আর কেনা যায় না। বকছো কেন? বলতেই তো এসেছি। আচ্ছা ঠিক আছে, সরি, বলেন। আন্টি, আপনার ছেলে ফারহান একটু আগে রীতিমতো আমাকে থ্রেট দিয়েছে, বেশিক্ষণ আগে না, জাস্ট 30 মিনিট আগে। কি? ফারহান? মা, ও আমাকে বলেছে আমাকে ভালোবেসে নাকি ও আপনাদের সবার কাছে ছোট হয়েছে, অপমানিত হয়েছে, তাই আমাকে শিখিয়ে দিয়েছে যাতে আমি আপনাদের সবার সামনে বলি ওর আর আমার কোনো রিলেশনশিপ নাই। এটা কোনো কথা আন্টি? আজকে বলবে আই লাভ ইউ, কালকে বলবে আই হেট ইউ, কেমন কথা এটা? আরও আছে, বলতে দাও আমাকে। ও আমাকে বলেছে আমি যদি ওর কথা মতো না চলি ও আমার ফেসবুক ওয়ালে গিয়ে সব আছে কথা লিখে দেবে। আমার কথা শোনো, লেট মি এক্সপ্লেইন। কি বলবি, মানে তোর আর কি কি সিক্রেট করা বাকি আছে? ভাই আমাকে বলতে দিবে? ছি ফারহান, তুই এতটা নিচে নেমে গেছিস? মা, থাক আন্টি, আপনি ওকে আর বকবেন না, ওকে বকলে তো পরে আমাকেই বকবে, আমি ওকে বুঝিয়ে বলছি। উফ মাই গড, আমি বা মা প্লিজ আমার কথাটা বিশ্বাস। ফারহান চল, মা চল, দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিস কি?
পৌঁছে দিয়ে আয়। কথা বলবো না, চলো ভাইয়া। আসসালামু আলাইকুম আন্টি, আসসালামু আলাইকুম। আসি, চলো না। বলো আমি কেমন অ্যাক্টিং করলাম? দুর্দান্ত, একদমই অ্যাওয়ার্ড পাওয়ার মতো অ্যাক্টিং। সত্যি বলছো তো? হ্যাঁ, আমার মনে হচ্ছে আপনি এখানে শুধু শুধু সময় নষ্ট করছেন, আপনার এখান থেকে চলে যাওয়া উচিত। কেন বলো তো? কেন? কারণ আপনার এই দুর্দান্ত অভিনয় দর্শকরা না এই রাস্তাঘাটে দেখতে চায় না, টেলিভিশনের পর্দায় দেখতে চায়। আপনি ওখানে চলে যান। সেটা তাও যাবো, বাট এখনো তো আমার কাজই শেষ হয়নি। আপনি এখন স্পষ্ট বুঝতে পারছি যে আপনি না আসলে মেন্টালি সিক। ঘাবড়াবেন না, এখানে ঘাবড়ানোর কিছু নেই। এই ধরনের সমস্যার ট্রিটমেন্ট করলে না ঠিক হয়ে যায়। আপনি এক কাজ করেন, আমার সাথে একটা মেন্টাল হসপিটালে চলেন। আমি কথা দিচ্ছি আপনার ওখানে যা যা খরচ আছে না সব আমি বিয়ার করব, ট্রাস্ট মি। সরি, আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি। যারা প্লিজ জাস্ট বি সিরিয়াস, আপনি যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে জাস্ট একটু খুলে বলবেন। আই ক্যান হেল্প ইউ। প্রমিস? প্রমিস। ফারহান, আসলে আমি বিয়ে করতে চাই না। আমি এই কথাটা ভাইয়াকে বুঝিয়েছি, বাট সে কোনোভাবে শুনতে চাচ্ছে না। ধরতে গেলে আমি আর ভাইয়া কিন্তু একা একাই বড় হয়েছি। যখন আমি ক্লাস থ্রিতে ছিলাম হঠাৎ একদিন দেখি কি বাবা বাসায় নেই। তারপর তাকে অনেক খোঁজা হলো, সে কোথায় আছে, কোথায় গিয়েছে, কেন গিয়েছে কিছুই বুঝতে পারছিলাম না। তারপর অনেক দিন পর জানতে পারলাম সে আমাদেরকে ছেড়ে চলে গেছে আরেকটা বিয়ে করতে। সে বিদেশে হ্যাপিলি সেটেলড। আমি, ভাইয়া, মা, তারপরে আমরা নিজেকে শক্ত করে ফেলেছিলাম। ভেবেছিলাম ঠিক আছে, যা হয়েছে হয়েছে, আমরা এগিয়ে যাব। কিন্তু আমার মনে হয় মা নিজেকে বেশি দিন শক্ত রাখতে পারেনি। যখন আমি ক্লাস নাইনে, মাও আমাদেরকে ছেড়ে চলে যায়। আর তারপর থেকে মামার বাসায়, খালার বাসায়, চাচার বাসায়, এক বাসা থেকে আরেক বাসা করতে করতেই আমরা বড় হয়ে যাই। তারপর যখন একদম বড় হই তখন কিন্তু ডিসিশন নিয়েছিলাম এই যে ছোটবেলার এত কষ্ট এসব সব ভুলে যাব, নতুন করে জীবনটা শুরু করব। করেছিলামও কিন্তু, আমার একটা রিলেশনশিপ ছিল, আমাদের রিলেশনশিপও সবই ছিল হাসি কান্না, ঝগড়া, মান অভিমান। শুধু একটা জিনিস ছিল, পরে জানতে পারলাম সব ফেক ছিল। যখন প্রশ্ন করলাম তখন সেও আমাকে ছেড়ে চলে যায়। তারপর থেকে ডিসিশন নেই। এই যে ছেড়ে চলে যাওয়ার ব্যাপারটা না, আমার জীবনে আমি আর ঘুরতে দিব না, আমার জীবনে এটা আর হবে না। আমি আছি এভাবে, ভালোই তো আছি, বিয়ে করার কী দরকার? থাক না আমার গল্পতে, আমিই থাকি শুধু। এই জন্যই আসলে আমি বিয়ে করতে চাই না। আবার আমাকে কেউ ছেড়ে চলে যাবে এটা আমি আর হতে দিব না। সেজন্যই এত কিছু করতে হলো। যখন আমি তোমাকে দেখি আমার মাথায় এই বুদ্ধিটা এসেছিল, তাই আই এম সরি ফারহান,
বাট প্লিজ তুমি আমাকে হেল্প করো। ওকে, তাহলে এখন কি করতে হবে? তেমন কিছুই করতে হবে, খুবই সিম্পল। এর আগেও যেহেতু আমি এইসব অনেক কিছু করেই অনেকগুলো বিয়ে ভেঙেছি, সো ভাইয়া আমার এই ব্যাপারটা জানে। এখন যেটা করতে হবে সেটা হলো সামহাও এটা ভাইয়া আর ভাবির কাছে প্রুভ করতে হবে যে আমাদের একটা রিলেশনশিপ আছে। আর সেটা এমনি এমনি তো প্রুভ হবে না, সেটার জন্য আমার ফ্রেন্ড সার্কেল, কাজিন, রিলেটিভ যারা আছে তাদের জোনের মধ্যে একটু চলাফেরা করতে হবে, বুঝতে পেরেছো? যাতে তারা ভাইয়ার ভাবিকে সব কিছু বলে দেয়। আর যখন ভাইয়ার ভাবি জেনে যাবে নিশ্চয় আমাকে ওই বাসায় বিয়ে দিতে চাইবে না, বুঝতে পেরেছো? ওকে ঠিক আছে, তাই হবে। ওকে, এখন এই যে তোমার নাম্বারটা দিয়ে দাও। আর হ্যাঁ, এখন থেকে কিন্তু তুমি। ওকে। আমি সেই জারা যাকে তুমি গতকাল বলেছিলে তুমি হেল্প করবে। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে যাও, হাতে কিন্তু বেশি সময় নেই। আর ওই দিনের মতো টি শার্ট পরে চলে এসো না। শুনো, তোমার কয়েকদিন পর বিয়ে, তোমার বউয়ের দায়িত্ব নিতে হবে, সো একটু স্মার্ট হও, পরিপাটি হয়ে আসবে। তুমি আসবে হচ্ছে ওই রেস্টুরেন্টটাতে। এখন জিজ্ঞেস করবে কোন রেস্টুরেন্ট, আমিই বলে দিচ্ছি, যেখানে আমাদের মিথ্যে প্রেমের গল্প শুরু হয়েছে, ওখানে। তো ওখানে এসে আমাকে কি করতে হবে? তোমাকে কি করতে হবে সেটা আসার পর তোমাকে বলছি, তুমি আগে টাইমলি চলে এসো। আচ্ছা ঠিক আছে, আসছি। ওকে, বাই। সরি, মানে আমি একটু দেরি করে ফেললাম, আমার আবার গ্যাসের সমস্যা, তো ওষুধ খুঁজে পাচ্ছিলাম না। রাতে খেলে মনে থাকে না সকালে কোথায় রেখেছি, আর সকালে খেলে মনে থাকে না রাতে কোথায় রেখেছি। তার মধ্যে এখানে আসবো দেখে জামা কাপড় পরবো, তাই শার্ট জিন্স খুঁজতে গেলাম, দেখি সব কুচকে আছে, ইস্ত্রি করা নেই। পরে খুঁজে টুজে একটা কুচকানোর শার্ট আর প্যান্ট পরে চলে আসতাম, আর ঘড়ি আর মানে ব্যাগের কথা না হয় বাদই দিলাম। তো সব মিলিয়ে একটু লেট হয়ে গেল, সরি। শোনো, একদম শেষবারের মতো তোমার সরি গ্রান্টেড, এরপরে কিন্তু না। থ্যাংক ইউ। তো কি হচ্ছে? ওকে, যেটা হচ্ছে, ফয়সাল ভাইয়া এই রেস্টুরেন্টে অনেক বেশি আসে, আমি জানি। আজকেও সে নিজের একটা ফ্রেন্ডকে নিয়ে এখানে আসবে, সো ওনার সামনে আমাদের একটা রিলেশনশিপ স্ট্যাবলিশ করতে হবে। সেটা কী করে করবো? ভাইয়া আসার সাথে সাথেই আমরা একজন আরেকজনকে খাইয়ে দেবো, অনেক রোম্যান্টিক কথাবার্তা বলবো, বুঝছো? এমন একটা অ্যাটিটিউড দেখাতে হবে যাতে ভাইয়া দেখেই বুঝে আমাদের অনেক পুরান একটা রিলেশনশিপ, মানে আল্লাহতে একটু গদগদ করতে হবে আর কি। কী ব্যাপার, হাসছো কেন? আল্লাহতে গদগদ বলেছি তাই,
আরে বাবা, এটা করলেই তো ভাইয়া বুঝতে পারবে আমাদের অনেকদিন পুরানো একটা রিলেশনশিপ। আমি ফয়সাল। ও, আপনি ফয়সাল ভাই, আপনার কথা অনেক শুনেছি জানার কাছে। আপনি অনেক গল্প শুনেছেন আমার সম্পর্কে যারার মুখে, অথচ আমি কিন্তু একটা গল্প শুনি না যারার মুখে। যারা কি হলো? নো প্রবলেম ভাই, আমি আবার ভীষণ আড্ডা বাজ বসে পড়ো না, জমি আড্ডা দেওয়া যায়। হ্যাঁ শিওর, তবে আজকে না, আজকে আমার একটু তারা আছে, আমার একটা ফ্রেন্ড আছে, ওকে একটু সময় দিতে হবে। অন্য একদিন আমরা জমি আড্ডা দেবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে আসি আসি। ওকে। আর যারা ধরা তো খেয়ে গেলি, পয়সা হয়ে গিয়ে ফাঁকি দেওয়া প্রেম করা সম্ভব, তাই না? আচ্ছা তোদের রিলেশনের কথা কি ভাইকে বলেছিস? আমাদের রিলেশনশিপ তো অনেক পুরানো, কিন্তু অনেকদিন ধরেই বলতে চাচ্ছি, সাহস পাচ্ছি না। এখন নিজের রিলেশনশিপের ব্যাপারে কীভাবে ভাইয়াকে বলি বলো। ঠিক আছে, টেনশন করিস না, সেরকম হলে আমি ভাইয়াকে মানে ওইভাবে বুঝিয়ে বলি। হ্যাঁ আফটার অল আমার ভালো লাগছে, পছন্দ আছে। ঠিক আছে, হ্যাঁ তো ঠিক আছে, দেখা হবে। আচ্ছা ঠিক আছে, হিজ আর হুজুজ, ওকে, যে যারটা দিবে। ও সরি, মানে যেহেতু তোমার সাথে আমার এখন একটা রিলেশনের পিরিয়ড যাচ্ছে, সো গার্লফ্রেন্ডের বিল তো বয়ফ্রেন্ডই বিয়ার করবে। এই আমার চোখের ভাষাটা তুমি বুঝতে পেরেছো। একটা ভালো বয়ফ্রেন্ডের কোয়ালিটি হচ্ছে সে নিজের গার্লফ্রেন্ডের চোখ দেখেই সব কিছু বুঝে ফেলতে পারবে, যেটা তোমার মধ্যে আছে। এখন বিলটা পে করো। খুব ভালোবাসো। জানো ছোটবেলা না, মা আমাকে দুটো টোতা পাখি কিনে দিয়েছিল, আমি সারাদিন ওদের সাথে কথা বলতাম। ও আচ্ছা, তাই তো বলি যে মেয়েটা তোতা পাখির মতো সারাক্ষণ বক 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 কথা হয়ে যায়। কি বললাম? Just kidding. কিন্তু পাখিদেরকে খাঁচার মধ্যে দেখলে না আমার মন খারাপ হয়ে যায়।
কারণ আমার মনে হয় ওরা খাঁচার মধ্যে কেন থাকবে, ওদের জায়গা হচ্ছে খোলা আকাশে। একটু ভাবো ওরা এখন কি ভাবছে। ওরা ভাবছে ওরা একটা জেলখানার মধ্যে আছে। মানুষ জেলের মধ্যে থাকলে তো তাদের জামিনদার এসে জামিন দিয়ে তাদেরকে বের করে নিয়ে যায়, কিন্তু এ বেচারাদের কথা ভাবো, ওদের কেউ নেই। তাই আমি ভাবলাম আজ ওদের জামিনদার হয়ে তাদের জামিন দিয়ে বের করে খোলা আকাশে তাদেরকে উড়িয়ে দেব। এটা ধরো, চলো উড়িয়ে দে। রেস্টুরেন্টে গেছি লাঞ্চ করার জন্য, আমার পাশে দুইটা মেয়ে বসা, সারাক্ষণ আমার দিকে তাকায় ছিল। আমি নিশ্চিত ওদের আমাকে অনেক পছন্দ হয়েছে, তাই না? ভুল মনে হয়েছিল তোর। হ্যাঁ, তোর খাওয়া দেখছিল। হ্যাঁ, ওর আসলে চিন্তাও করতে পারছিল না যে একটা মানুষ কি করে এক পশায় পাঁচ প্লেট ভাত খায়। তুই পারিস? মানে হ্যালো। হ্যালো, কি করছো? এই তো একটু বাইরে ফ্রেন্ডের সাথে আড্ডা দিচ্ছি। বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছো? রাত বাজে 11টা, তুমি বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছো? তার মানে হচ্ছে বাসায় গিয়ে ডিনার করে ঘুমাতে ঘুমাতে তোমার বাজবে 1টা, আর নিশ্চয় তুমি সন্ধ্যায় ভাজা পোড়াই খেয়েছো। এখন তুমিই আমাকে বলো, গ্যাস্ট্রিকের প্রবলেম তোমার হবে নাকি আমার হবে? আর কাল আমার কাছে এসে এক গাদা এক্সকিউজ দিবা, এই পাই নাই, ওই পাই নাই, এই পাই নাই। শুনো, তোমার এই পাই নাই পাই না আমার একদম ভালো লাগে না। দেখো, তুমি আমাকে হেল্প করছো তাই আমিও ডিসাইড করেছি আমিও তোমাকে হেল্প করব। সো এই কয়দিনে আমি তোমাকে কিছু ডিসিপ্লিন শেখাবো আর তুমি সেগুলো শিখবে। এখন আমি তোমাকে যেটা বলবো তুমি ঠিক তাই করবে, বুঝতে পেরেছো? জি, বুঝতে পেরেছি। এখন আমার ফোনটা রাখার পর সোজা বাসা যাবে। বাসায় গিয়ে প্রথমে গ্যাস্ট্রিকের ওষুধ খাবে, তারপর সুন্দর মতো একটা প্যান্ট আর একটা শার্ট ইস্ত্রি করে সাইড করে রেখে দিবে। আর তারপর তোমার গ্যাস্ট্রিকের ওষুধ, তোমার ঘড়ি, তোমার ওয়ালেট, এই তিনটা জিনিস সাইড টেবিলে রাখবে, তারপর ঘুমিয়ে পড়বে। মনে থাকবে তো? আচ্ছা ঠিক আছে, ওকে ফাইন, মনে থাকবে। ঠিক আছে, তাহলে আমি রাখি, পরে কথা হবে। বাই। ওকে বাই। কি রে, মনে হলো তোকে খুব শাসনের সুরে কেউ কথা বলল, কে? শাসন করা তারই সাজে সোহাগ করে যায়। চালো জীবন তোমার সাজানো গেমে, পড়েছি তোমার প্রেমে, আজ ভালো লাগে ভাবতে তোমায়। এই আমার ছিল খেয়ালি পাওনা ভীষণ, এই আমার ছিল গোছালো জীবন, আমার ছিল খেয়ালি পাওনা ভীষণ, এই আমার ছিল গোছানো জীবন।
একটু ঘড়িটা এখানে রেখেছিলাম এই তো এখানে ও আচ্ছা শাসন করা তারই সাজে সোহাগ করে যে আচ্ছা দোস্ত তোর ওই শাসন আর সোহাগ করা মেয়েটার অবস্থা কি রে ভালো মেয়েটার নাম কি জারা জারা বা সুন্দর নাম তো শুধু নাম না ওর মনটাও সুন্দর আর মানুষটা ভীষণ ভালো সেদিন ও যখন ওর লাইফের সমস্ত ব্যাড এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করছিল ওর চোখের দিকে তাকে এক অদ্ভুত ভালোবাসা আমাকে ছুঁয়ে যাচ্ছিল এরপর থেকে ওর যতই কাছে যাচ্ছি আমার ভালোবাসাটা বেড়ে চলেছে এখন মেয়েটার সব কিছু আমার ভালো লাগে ও ও হাসলে ভাল লাগে রাগলে ভাল লাগে কথা বললে ভাল লাগে চুপ করে থাকলে ভাল লাগে আর সবচেয়ে বেশি ভাল লাগে আমাকে শাসন করলে তুই যে মেয়েটাকে অনেক ভালোবাসিস সেটা তোর কথায় চেহারায় চাহনিতে একেবারে টক বক করে ফুটে উঠছে আচ্ছা শোন আমি এখন বেরোবো আজকে আবার কে আমার কাজিন মিতু ও ভাইয়ের খুবই ক্লোজ তো ওকে কাজে লাগাতে হবে মিতুর সাথে আমার গতকাল কথা হয়েছে ও বলেছে আজকে ও শপিং করতে বের হবে বাট আমি ওকে বলেছি শপিং করতে যাওয়ার আগে আমার সাথে একটু দেখা করতে তো ও যখন আসবে আমাদের কি করতে হবে এমন ভাব করতে হবে যাতে ও বুঝে যায় আমাদের অনেক পুরানো রিলেশনশিপ এই তো না এই মানে বলছিলাম যে মানে আজকে ও কি কালকের মতো আল্লাহতে গদগদ হতে হবে জি না আল্লাহতে গদগদ করতে হবে না তুমি এই যে এটা এনেছি এটা নিয়ে হাতে নাও নিয়ে সুন্দর মতো একটা হাসি দিয়ে বসে থাকো ওকে ঠিক আছে হ্যালো জারা আরে মিতু আপু চলে এসেছ বসো না বসো বসো উনি কে হাই আমি ফারহান হ্যালো আমি মিতু এমন একটা কথা আমার কাছ থেকে লুকাতে পারলি আরে আপু কোথায় লুকালাম আমি আচ্ছা থাক না ভালো না তারপর আপনি কেমন আছেন ভালো নেই একটা বিপদের মধ্যে আছি বিপদ কি হয়েছে আজ আমার বয়ফ্রেন্ডের বার্থডে এটিএম বুথে গিয়েছিলাম টাকা তুলতে কিন্তু কার্ডটা কাজ করছে না কি যে করি গিফট কিনতে হবে এখন কিভাবে যে যাই আশ্চর্য এটা কোনো বিপদ আরে ফারহান তুমি ওকে চিনো না মানে ও এইটুকু ব্যাপার নিয়ে টেনশন করতে করতে হার্ট অ্যাটাক পর্যন্ত করতে পারে এখন তুমি আমাকে বলো আমাদের কি করা উচিত অফকোর্স ওনাকে হেল্প করা উচিত আপু কি গিফট দিতে চেয়েছিলেন ওকে একটা ব্র্যান্ডের ঘড়ি কিনে দিতে চেয়েছিলাম ওকে কিরকম বাজেট ছিল আপনার আমার বাজেট 8-10,000 8-10 এর মধ্যে ওকে ওকে ইয়ে মিতু তুমি না এই টাকাটা রাখো আমি তুমি করে বললাম ওকে তুমি ঘড়িটা কিনে তোমার বয়ফ্রেন্ডের বার্থডে পার্টিতে চলে যাও না কি বলছেন আমি কেন আপনার থেকে টাকা নিতে যাব এক্স্যাক্টলি কেন নেবে কেন নেবে না তুমি আপু আমার বয়ফ্রেন্ড তোমাকে টাকা দিচ্ছে এখানে লজ্জা পাওয়ার কি আছে এই না তুমি টাকাটা রাখো পরে দিয়ে দিও প্রবলেম নেই তো
টেনশন ফ্রি, তুমি যাও শপিং করো। আমি তাহলে টাকাটা তুলে দিয়ে দিব। থ্যাংক ইউ। টেনশন নিও না। থ্যাংক ইউ ভাইয়া। তুই কোনো টেনশন করিস না, ওই ছেলের সাথে যেন তোর বিয়ে না হয় বাকিটা আমি দেখছি। ওকে ঠিক আছে, আজ তাহলে আসি ভাইয়া। ওকে ওকে শিওর, বাই। কি কাজ হয়েছে? একদম হয়ে গেছে, থ্যাঙ্ক গড। এই নাও। কি এটা? আমার জন্য যে তোমার এক্সট্রা খরচগুলো হচ্ছে সবগুলো এখানে নোট ডাউন করে রাখো। দেখো একসাথে হয়তো বা দিতে পারবো না, কিন্তু একটু একটু করে সবই দিয়ে দেবো। এই যে এক্সকিউজ মি মিস জারা, আমি আপনার কথায় উঠছি বসছি সব কিছু করছি, তার মানে কিন্তু এটা না যে আমার কোনো পার্সোনালিটি নেই। এই ফারহান যা করে মন থেকে ভালোবেসে তারপর করে। ওকে এখন নিন, এই হচ্ছে আপনার নোটবুক আর এই হচ্ছে কলম, আপনি নিজের কাছে রেখে দেন। রিয়েলি? তুমি কিছু সুইট আছো। ফুলে অ্যালার্জি আসলে। হ্যালো, আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? হ্যাঁ জি আন্টি, ভালো আছি। শুনলাম তোমরা গতকাল ফিরে এসেছো দেশে সিঙ্গাপুর থেকে। জি আন্টি, কালকেই আসছি। তোমরা তো ঘুরে এসেছো, এদিকে তো একটা ঝামেলা হয়ে গেছে। কি হয়েছে আন্টি? হঠাৎ করে জানতে পারলাম তোমার বোন জারা আর আমার ছোট ছেলে ফারহানের মধ্যে একটা 3 বছরের রিলেশন চলছে। জি আন্টি, বিষয়টা আমিও আমার রিলেটিভদের কাছ থেকে জানতে পেরেছি। ব্যাপারটা কেমন হয়ে গেল না, মানে তুমি তো আমাদের ফ্যামিলি স্ট্যাটাস, বিজনেস রেপুটেশন সব কিছুই জানো। এই বিব্রতকর পরিস্থিতিতে আমি আসলে রোহান আর জারার বিয়ের ব্যাপারটা আগাতে চাচ্ছি না, বিষয়টা আমার মনে হয় এখানেই শেষ করা ভালো। আসলে এই বিয়েটা হলে দুই ভাইয়ের মধ্যে রিলেশনটা ভালো থাকবে না আমার তাই মনে হচ্ছে। পরে না হলে ধীরে সুস্থে ফারহান আর জারাকে এই ব্যাপার থেকে সরিয়ে আনতে হবে। জি ঠিক আছে আন্টি। ওকে ঠিক আছে, আল্লাহ। কি হয়েছে আন্টি? ফোন করেছিল, রোহান আর জারার বিয়েটা ক্যান্সেল করে দিয়েছে। আর কত বিয়ে ক্যান্সেল করবে তোমরা? কয়দিন পর শুধু বিয়ে ক্যান্সেল বিয়ে ক্যান্সেল, ফ্যামিলিতে মান সম্মান আর কিছুই থাকলো না। রোহানের ভাই ফারহানের সাথে নাকি তোর সম্পর্ক? এইটা হতে পারে তোর জন্য? আমি আর মানে কত কত কি করবো, তুই তো আমার মান সম্মান সব শেষ করে ফেললি। তাদের সাথে আমাদের একটা ব্যবসায়িক সম্পর্ক, শুধু ব্যবসায়িক না ভালো সম্পর্ক, এইটা এখন কোথায় গিয়ে দাঁড়াবে এটা আমি আসলে মেনে নিতে পারতেছি না। এতগুলো বিয়ের প্রস্তাব আসতেছে, তুই একটার পর একটা বিয়ে ভেঙে যাচ্ছে, এটা কি? আমি তো বুঝতে পারতেছি কিছু, মানে আমার মান সম্মান আর থাকতেছে না। তুই বুঝতে পারছিস যে কত ভালো একটা প্রপোজাল নষ্ট হয়ে গেল? নিজেকে নিয়ে একটু ভাব, আমি আর পারছি না এটা। আন্টি ফোন করেছিল, তারা আমাদের সাথে আর আত্মীয়তা করতে চাচ্ছে না, তোর আর রোহানের বিয়েটা ক্যান্সেল। কিরে আশিস, কি ব্যাপার একেবারে জরুরি তলব? হ্যাঁ শোন, এমনিতে তোর অবশ্য বুদ্ধিশুদ্ধি একটু কম, কিন্তু কাকতালীয়ভাবে হলেও তুই আমার জীবনে আমার জন্য যতগুলো বুদ্ধি দিয়েছিস সব কটা কেমন কেমন করার জন্য কাজে লেগে গেছে, এই জন্য তোকে স্মরণ করা। আরে কি হয়েছে বল না। জারা ফোন করেছিল। হ্যাঁ? ওর বিয়েটা ভেঙে গেছে। আরে এটা তো দারুণ সুসংবাদ তোর জন্য। হুম, কিন্তু কিন্তু জারা তো আগেই বলেছে যে ওর ভালোবাসা সম্পর্ক বেসবের পর থেকে অনেক আগে শ্রদ্ধা বিশ্বাস সব কিছু উঠে গেছে। তারপরে একই বিষয়টা নিয়ে কথা বলে আমি কি করে আমার মনের কথাটাকে জানাই বলতো?
বি পজিটিভ ম্যান, একটু চিন্তা করে দেখ, ভালোবাসার সম্পর্ক এসবের উপর ওর বিশ্বাস শ্রদ্ধা হারিয়ে গেছে বলেই কিন্তু তোদের মধ্যে মিথ্যে প্রেমের গল্পটা তৈরি হয়েছে, আর এই জন্যই তো ওর প্রতি তোর ভালোবাসার জন্ম হয়েছে, তাই না? তাই তো, তাহলে আমরা এখন কি করা উচিত? তোর এখন যেটা করতে হবে, জারাকে মোটিভেট করতে হবে, জীবন, সম্পর্ক, ভালোবাসা এসবের অর্থ জারাকে নতুন করে উপলব্ধি করাতে হবে, যাতে করে জারা এসবের প্রতি বিশ্বাস আস্থা ফিরে পায়। তারপরে তুই জারাকে তোর ভালোবাসার কথাটা জানিয়ে দিবি। খুব সাফোকেটেড লাগছে। কাল থেকে আবার ভাইয়াভাবে গোমরা মুখটা দেখতে হবে, রিলেটিভরা ফোন করে নানা রকম কথা শোনাবে। কারণ আমার না এসব একদম পছন্দ না, একদম ভালো লাগে না। কিন্তু যারা বাস্তবতা কিন্তু এটাই, পৃথিবীতে মানুষই একমাত্র প্রাণী যাকে প্রতিনিয়ত ঘাত প্রতিঘাত সংঘাতের ভেতর দিয়ে এগিয়ে যেতে হয়, তবুও সে মানুষ বলেই আবার সব কিছু মেনে নিয়ে সুন্দর একটা জীবনের আশায় নতুন করে সূর্যোদয় দেখে। একটু ভালো থাকার আশায়, একটু ভালো বাসার আশায় সে আবার নতুন করে স্বপ্ন দেখে, একটা সময় স্বপ্নটা সত্যি হয়ে যায়। আমার একজন দুঃসম্পর্কের চাচা আছেন, ব্যবসা করতেন, একটা রোড অ্যাক্সিডেন্টে উনি ওনার দৃষ্টি হারিয়ে ফেলেন। ওনার স্ত্রী কিন্তু ওনাকে ছেড়ে যায়নি, ইজারা তার ভালোবাসার অবলম্বন হয়ে ঠায় তার পাশে দাঁড়িয়ে আছে, তার দেখভাল করছে, ভালোবাসছে। ভালোবাসার সম্পর্ক সবসময় স্বার্থপর হয় না, মাঝে মাঝে দুহাত উজাড় করে দিতেও জানে। পৃথিবীতে একজন নারীর সব থেকে আনন্দময় মুহূর্ত কোনটা জানো? সন্তানের মা হওয়া। সন্তানকে ভালোবাসার থেকে নির্মল আনন্দ আর কোনো কিছুতে নেই, যারা তুমি যে ভালোবাসা থেকে নিজে বঞ্চিত হয়েছ সে ভালোবাসা দিয়ে তুমি তোমার সন্তানকে আগলে রাখবে, সুন্দর একটা সংসার করবে, দেখবে তোমার ভাইয়া ভাবি রিলেটিভ সবার মুখে হাসি থাকবে, তোমার নিজের জীবনটা অনেক সুন্দর হয়ে উঠবে। Trust me, Zara. Trust me. ভালোবাসা মানে তোমার একটু হাসি, ভালোবাসা মানে তোমার কাছেই ছুটে আসি, ভালোবাসা মানে একটু পাগলামি, ভালোবাসা মানে শুধু তোমারে আমি, ভালোবাসা মানে আবেগে ভেসে যাওয়া, ভালোবাসা মানে ছিল অগোছালো জীবন, এই আমার ছিল খেয়ালিপনা ভীষণ, এই আমার ছিল অগোছালো জীবন।
কি ব্যাপার বলতো? জারার ব্যাপারে কোনো পজিটিভ রেজাল্ট এলো? হ্যালো, হ্যালো ফারহান, কাল তোমার একটু সময় হবে? হ্যাঁ শিওর, তাহলে কাল বিকেলে আমার সাথে একটু দেখা করো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওকে, আমি টাইমলি চলে আসবো। ওকে, গুড নাইট, বাই। কার ফোন? জারা ফোন করেছিল। জারার কি বললো? কাল বিকেলে দেখা করতে বলেছে। হয়ে গেছে বন্ধু, এরকম সিচুয়েশনে দেখা করতে বলার মানে হচ্ছে তোর প্রতি তার ফিলিংস তৈরি হয়ে গেছে। এখন তোর কাজ হচ্ছে সব কিছু বাদ দিয়ে কিভাবে তুই জারাকে ভালোবাসার কথাটা গুছিয়ে বলবি সেটা নিয়ে ভাবা, বুঝছিস? আমি এখন যাই, দেখ আমি থাকলে তোর ডিস্টার্ব হবে, তুই মনে মনে ভাব আর সারা রাত রিভাইজ করতে থাক, বুঝছিস? বেস্ট অফ লাক। জারা, থ্যাংক ইউ আমাকে ডিসিপ্লিন শেখানোর জন্য। এই কদিনে আমি একটু হলেও চেঞ্জ হয়েছি, নিজেকে গুছিয়ে নিতে শিখেছি, দায়িত্ব নিতে শিখেছি। তাহলে থ্যাংক ইউ তো আমারও তোমাকে বলা উচিত। কেন জানো, তোমার সাথে মিথ্যে প্রেমের গল্পটা আমার নিজের জীবনে আসল গল্প থেকে একদম নতুনভাবে লিখে নিয়েছে। জীবন, সম্পর্ক, ভালোবাসা, এই সব কিছুরই আমি নতুন একটা অর্থ খুঁজে পেয়েছি। তুমি ঠিকই বলতে পারো, লাভ ইজ দ্য রিয়েল বিউটি অফ লাইফ। আমি আবার ভালোবাসতে চাই, নতুন করে একটা সম্পর্কে জড়াতে চাই, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি রোহানকেই বিয়ে করব। আমার এই ডিসিশনে সবচেয়ে বেশি খুশি তুমিই হবে। আচ্ছা ফারহান, বিয়েতে তো অনেক কাজ, মানে সবাইকে কার্ড দেওয়া, তারপর শপিং। শুনো, সব কাজে যে কোনো কাজে আমার যদি হেল্প লাগে আমি কিন্তু ফার্স্ট তোমাকে কল দেবো, আর তোমার একদম দৌড়ায় চলে আসতে হবে, আর না আসলে তো তুমি খুব ভালো করে জানো আমি যে কত ভালো সিন ক্রিয়েট করতে পারি। আচ্ছা আরেকটা কথা, আমি কিন্তু তোমাকে দেবর টেবর হিসাবে দেখতে পারবো না, তুমি আমার ফ্রেন্ড ছিল, সবসময় ফ্রেন্ডলি থাকবে, ওকে? আমি তোমাকে দেখেছি আজকে ঠিকই, কিন্তু আমার না একটা কাজ পড়ে গিয়েছিলো, তারপরে এসেছি, সো আমার এখন একটু যেতে হবে। তুমি থাকবে নাকি যাবা? আমি কিছুক্ষণ থাকবো এখানে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একটু বের হই, পরে কথা হবে।
বাই। গল্প এখানেই শেষ? গল্প এখনো বাকি আছে বস। খেয়ালি পাওনা ভীষণ